অফুর বেলায় তুমি কোথায় যাও পাহিয়া রে অফুর চ্যানেল আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক। আমি এখন যাচ্ছি আমাদের এখানে, মানে আমার বাবা বাড়ির এখানে একটা খুব সুন্দর জায়গা আছে, সেখানেই যাব। চারিদিকের পরিবেশটা খুব সুন্দর, একটু গ্রাম গ্রাম, দারুণ সুন্দর। তোমাদের সাথে সবটা শেয়ার করব। আমি, বাবা আর আমার ভাই যাচ্ছে, এই যে ও সাইকেল নিয়ে যাচ্ছে। তো বেশি দূর না, সামনেই, নাম হলো গন্ডার মোড়। তো ওটারও একটা হিস্ট্রি আছে, তো ওটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো আগে ওখানে যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদের ওখানকার পরিবেশটা দেখাচ্ছি, খুব সুন্দর। তো চলো এখন যাই, চল তো যো। পেছনে এটা হলো খ্রিস্টানদের কবর, এখানে সমস্ত খ্রিস্টানরা যারা মারা যায় তো এখানেই আসে, তাদের মাটি দেয়, খ্রিস্টানদের তো মাটি দেয়। পেছনে বাবা আছে। बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है। যে আমি যেখানে আসব বলছিলাম চলে আসছি সেই জায়গায়, এটাই হলো গন্ডার মোড়। এখানে এরকম বাঁধ আছে আর এক পাশে করলা নদী। এখান থেকে সোজা গেলেই তিস্তা করলা জয়েন্ট পাওয়া যাবে, কিন্তু তিস্তা করলা জয়েন্টটা অনেকটা দূর যেতে হয়। এই জায়গাটা একদম গ্রাম গ্রাম, যতটা দূর আগাবো ততটাই গ্রাম পাবো, আর এটা মেইনলি পঞ্চায়েত এলাকা। অফুর বেলায় তুমি কোথায় যাও পাহিয়া রে অফুর। আমাদের বাড়ির থেকে বেশি দূর না, একদমই সামনে, হেঁটেই আসা যায়। আমরা তো হেঁটেই আসলাম বিকেলবেলা, বাবা এখানে হাঁটতে আসে। বাবা অনেকটা দূর যায় এখান থেকে হেঁটে হেঁটে। ওই যে দেখা যাচ্ছে জল, ওটা হচ্ছে করলা নদী। সাগর কূলের নাইয়া, আর তার পিছনে বাঁধ আছে, বাঁধের পিছনে আবার তিস্তা নদী। ওই বাঁধ দিয়ে যদি যাই তাহলে তিস্তা করলা এই পাশ, ওই পাশ তিস্তা করলা, আর এখান থেকে সোজা গেলে একদম তিস্তা করলা। হাই হাই লাইট করা দে মেরে কালিমানে, অনেকটা দূর যেতে হবে তিস্তা করলা জয়েন্টের জন্য। তারই নাম হলো গন্ডার মোড়। তো এই রাস্তা দিয়ে একদম সোজা গেলে তিস্তা করলা জয়েন্ট। আর ওখানে একটা গন্ডারের মূর্তি আছে, এটা নতুন করছে। আমি তো অনেকদিন পর আসলাম এখানে, এখানে সবাই এই নদীটাতেই সবাই জল ভরতে আসে বিয়ের। তো এখানে গন্ডারের এটা আজকে দেখলাম প্রথম। আর এখানে এই নদীটাতেই নাকি গন্ডার আসছিল, তো তার জন্যই এটার নাম গন্ডার মোড়। এটা এখানে নতুন স্ট্যাচু করা হয়েছে গন্ডারের। আর এই পাশ দিয়ে সোজা গেলে রেল লাইন। এই গন্ডারটা আমি আজকেই দেখলাম। এটা কবে করছে বাবা? তিন চার বছর হয়ে গেছে। আমি বিয়ের অনেক বছর আগের থেকেই আসি না এদিকে, এদিকে আসার প্রয়োজন পড়ে না, তো আসি না। এখানে একটা বট আর পাকুড় গাছ আছে, বট পাকুড় গাছটা দিয়ে দেওয়া হয়েছিল ওই গাছ। ওই যে বট পাকুড় গাছটা, এই রাস্তা দিয়ে যত দূর যাব পুরোটা গ্রাম গ্রাম গ্রাম। এখানে নতুন ধান লাগাচ্ছে পেছন দিকে, এই যে ধানের জমিগুলো আছে এখানে ধানগুলো লাগানো হয়ে গেছে। যে এই ধানের জমির পেছনে আবার হলো পাট ক্ষেত, আর আগে এগুলো দেখলে আমি কি ভয় পেতাম। এই যে খাটাল, এখানে খাটাল, এখানে সমস্ত মহিষ বাঁধা আছে, দেখলেই ভয় লাগে এত বড় বড়। এখন এখানে মহিষের দুধ দুয়াচ্ছে। ছোটে ছোটে তামাশে জেসে পানি, বাতাসে হাতো সে না জানে দে, হলে হলে ঝরকে চল খোল। কত রূপ দুধ দেয় এক একটা? 8 কেজি, 9 কেজি। 8 কেজি 9 কেজি, দুই টাইমে। হুশিকে থোড়ি হাওয়া তো আনে দে, দবে দবে। এখানে এক একটা মহিষ নাকি 8 কেজি 9 কেজি করে দুধ দেয় সকাল আর বিকাল, আর এই সমস্ত দুধ সব মিষ্টির দোকানে দেয়। তো পেছন দিকে আরও 3-4টা খাটাল আছে, তো আমরা যেহেতু ওই পাশে যাবো লেট হয়ে যাবে, তার জন্য আর পেছন দিকে যাবো না।
আর ও বলতেছে যাবে, তো তুই আগে এই একটা একটাকে ধরে আমাকে দেখা, তারপরে তুই তোকে আমি নিয়ে যাব। না যা 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 এখানে একটা মন্দির আছে, মায়ের মন্দির, কালী মায়ের মন্দির। আর এখানেও একটা বটপাকুর গাছ আছে, এটারও নাকি বিয়ে দেওয়া হয়েছে বটপাকুর গাছে। বটপাকুর একসাথে থাকলে তাদের বিয়ে দিতে হয়, তো এই গাছ দুটোরও বিয়ে দেওয়া হয়েছে। ওইখানেও একটা বিয়ে দেওয়া হয়েছিল সামনে, আর এই গাছ দুটোরও বিয়ে দেওয়া হয়েছে। যে এই গলিতেই, এই গলিটাই হলো পুরো টোটালটা, ওই যে দোকানটা, এটা হচ্ছে আমার মায়ের দাদুর বাড়ি, দাম বাড়ি। এটা এখনো আছে? তাহলে ওইখানে যে একটা দোকান আছে, ও আচ্ছা, ওই দোকানটা ছেলেরা করে, আর এইটাই হচ্ছে দাদুর দোকান। হ্যাঁ, তোর মার যে ঠাকুমা ছিল, হ্যাঁ, আর এই যে এর যে মা আছে, মাসি, এই বোন, দুই বোন, মা দাদু বাড়ি হবে তাহলে। যেহেতু গ্রাম, তো বিকেলবেলা করে সবাই বাইরে এসে বসে, সবাই দেখছে যে আমি কী করছি। এখানে এখান থেকে একদম নদীটা একদম স্পষ্ট পরিষ্কার দেখা যাচ্ছে। এতক্ষণ, হ্যাঁ, নামবো। এতক্ষণ তো এত জঙ্গল 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 পার করে নদী দেখতে হচ্ছিল, কিন্তু এখান থেকে একদম ক্লিয়ার, একদম পরিষ্কার দেখা যাচ্ছে নদী। সাগর কূলের নাইয়া, তো এখন পুরো জল বাড়ছে করলা নদীতে। এটা হচ্ছে করলা নদী। অফুরবেলা তুমি কোথায় যাও বাহিয়া রে, অফুরবেলা তুমি কোথায় যাও বাহিয়া রে। তো এত জল থাকে না, এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি তার জন্যই এত জল। আর ওটার পাশে হচ্ছে বাঁধ, ওখানে সব সবজি লাগিয়েছে, শাক পাট শাক, তার পিছনে বাঁধ, তার পিছনে তিস্তা নদী। তো এখন এখান থেকে উঠি, এখন যাব ওই পাশে। এই যে এই জায়গাটা হচ্ছে মুসলিমদের কবরখানা, এখানে মুসলিমদের কবর দেওয়া হয়। এখানেও একটা কি সুন্দর বাড়ি, এরকম গ্রামের মধ্যেও এত সুন্দর একটা বাড়ি বানিয়েছে। এগুলো সব ধানের জমি, ধানের জমির মধ্যেই বাড়ি বানাচ্ছে। ওখানেও একটা নতুন বাড়ি, বাংলাদেশ বড় তো আরো আগে। ইন্ডিয়ান পার্ক থেকে আমাদের কোলা সুভাষ ব্রিজটা আছে না, হ্যাঁ, ওই ব্রিজ থেকে একদম বাংলাদেশ বর্ডার। এখানে সামনেই সমস্ত মাছের পুকুর আছে ডান দিকে, এখানে সমস্ত বড় বড় পুকুরগুলো আছে, এখানে সমস্ত মাছের চাষ হয়। মাছ ধরবি তোজো? তোজো মাছ ধরবি? কি কি মাছ ধরছিস তুই? কি, ইলিশ? চিংড়ি? ও আচ্ছা, আমি ভাবছি তুই ইলিশ মাছ ধরছিস। না বাবা, ছিপকিনে। তোকে মাছ ধরার জন্য ছিপকিনে ছিপকিনে দিচ্ছে? তুই কত বড় গলদা চিংড়ি ধরছিস, এত বড়! পুরোটা গ্রামের পরিবেশ খুব সুন্দর। নমক লগায় রে, কে দেখে না ভালে না জানে না দায়ে রে, দিশা কেমন মাছ কিনবি? তুইও কিন্তু বললি যে মাছ ধরছিস, মাছ কিন্তু ধরে কিন্তু এগুলা নিয়ে এসে এখানে দিতে পারতিস। যাবি পুকুরে মাছ ধরতে? এখানে সামনে একটা খেলার মাঠ আছে, এখান থেকে তো আমরা ব্যাক করব, বাড়ি যাবো, কারণ অন্ধকার হয়ে যাবে, সন্ধ্যাও লেগে যাচ্ছে। অলরেডি মনে হয় 6টা বাজে, তো একটু পরে সন্ধ্যা লেগে যাবে, তো তারপরে লেট হয়ে যাবে, তার জন্য এখান থেকে আমরা ব্যাক করব। পিছনে আছে বড় একটা খেলার মাঠ, এখানে সবাই খেলছে। অনেক
দূরে খেয়েছে, ওই যে ছোট ছোট দেখা যাচ্ছে, অত দূরে যাবো না, এখন এখান থেকে ব্যাক করবো। তো আমরা এখন যাচ্ছি বাড়িতে, কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে। তাহলে চলো এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফাইনালি এই জাস্ট আমরা বাড়িতে আসলাম, এখন বাড়িতে ঢুকবো। তো এখন আমি ভিডিওটা এন্ড করবো, চলো ঘরে গিয়ে ভিডিওটা এন্ড করি। তো হ্যালো গাইস, এখন এরকম আবার রেডি হয়ে গেছি, এখন একটু যাবো, বেরোবো, রিলায়েন্সে যাবো, কিছু কেনাকাটি করার আছে তার জন্য। তো তখন বাড়িতে আসার পর এত গরম লাগছিলো, তার জন্য আর ভিডিওটা এন্ড করতে পারিনি, তাই ভিডিওটা আমি এখন এন্ড করবো। তোমাদের আমাদের এখানকার পুরো গ্রামের ওই সাইডটা দেখালাম, কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর এই ভিডিওটা যদি তোমরা আমার পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিই, আমার পাশে থেকো। তাহলে চলো এখনকার মতন এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। বল টাটা, বল টাটা, বাই। তা আমি এখন তাড়াতাড়ি বের হই।